সুপ্রিয় এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা প্রিপোজিশন অংশটি জানার চেষ্টা করব। প্রিপোজিশনে যদিও তোমাদের 14 নম্বর দেওয়া হয়েছে, আমরা এখানে 10টি করে প্র্যাকটিস করছি। আজকে বেশি বেশি ওয়ার্ড প্র্যাকটিস করব আমরা, যাতে আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারি। আজকে আমাদের প্র্যাকটিসের ব্যাপারটা হচ্ছে এখানে যে অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু, ট্রু এর পরে প্রিপোজিশন হয় টু, অটল থাকে ট্রু টু হিজ ওয়ার্ডস, হি ডাজ নট ডেভিয়েট, ডেভিয়েট মানে বিচ্যুত হওয়া, বিচ্যুত হওয়া থেকে, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া, ফ্রম দ্য পাথ অফ অনেস্টি, সততার পথ থেকে সে বিচ্যুত হয় না। হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট বলে দুটো প্রিভিশন হয়, গঠিত হওয়া অর্থ হয় অফ, আর নিহিত থাকা অর্থ হয় ইন। তো যেহেতু নিহিত আছে, সততার মধ্যে সুখ আছে, এই জন্য হবে ইন। হি ডাজ নট ফল ভিকটিম টু, এটা একটা ফ্রেজ, ফল ভিকটিম টু আর ভিকটিম অফ, শুধু ভিকটিম থাকলে হবে অফ, আর ফল শব্দটা থাকলে হবে টু। গ্রেট, সে লোভের শিকারে পরিণত হয় না। হি ডাজ নট হ্যাঙ্কার, সে লোভ করে না, হ্যাঙ্কার আফটার, সে টাকার পিছিয়ে দেয় না, হ্যাঙ্কার আফটার মানি। অ্যান অনেস্ট ম্যান অ্যাবস্টেন্স, বিরত থাকে নিজেকে ফ্রম করাপশন, দুর্নীতি থেকে, দুর্নীতি থেকে নিজেকে বিরক্ত রাখে। হি ডাজ নট অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট যুক্ত হয় না সাথে, অ্যাসোসিয়েট উইথ, সে করাপ্ট পিপল, দুর্নীতিবাজ লোকদের সাথে যুক্ত হয় না। হি ডিরাইভস, সে পায় প্লেজার, আনন্দ, গুড অ্যাক্টিভিটিস, ভালো কাজ করা থেকে সে আনন্দ পায়, ফ্রম ভালো কাজ করা থেকে। হি ডাজ নট অ্যাসপায়ার, অ্যাসপায়ার ফর এখানে অ্যাসপায়ার আফটার, সরি অ্যাফটার আফটার, সে লোভ করে না, ওয়েলথ সম্পদের পিছিয়ে সে ছুটে না। হি অলওয়েজ কিপস হিমসেলফ অ্যালুফ, সে সবসময় নিজেকে দূরে রাখে, অ্যালুফ ফ্রম, অ্যালুফ ফ্রম। এখন আমরা আরেকটি প্র্যাকটিস করছি, সেটা হচ্ছে এ পায়াস ম্যান হ্যাজ ফার্ম ফেইথ, বিশ্বাস, ফেইথের পরে ইন হবে, ফেইথ ইন আল্লাহ, হি বিলিভ, সে বিশ্বাস করে, সেখানেও ইন হবে, বিলিভ ইন দ্য সেয়িংস অফ দ্য হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হি ইজ নট অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড মানে আসক্ত টু, খারাপ কাজে আসক্ত, ভালো কাজে আসক্ত, দুখানে টু হবে, অ্যাডিক্টেড টু অ্যানি ইভিল, রাদার হি ইজ ডেভোটেড, ডেভোটেড টু, ডেভোটেড টু, সে নিজেকে উৎসর্গ করে টু গুড ডিডস, ভালো কাজে। হি অলওয়েজ থিঙ্কস, সে সবসময় ভাবে, থিঙ্কস অফ, সে সবসময় অন্যের, থিঙ্কস অফ আদার্স ওয়েলফেয়ার, অন্যের কল্যাণের কথা ভাবে। হি ইজ নট হার্মফুল, সে ক্ষতিকর নয়, হার্মফুল টু, কারোর প্রতি সে ক্ষতিকর নয়। হি মিক্স, সে মিশে, অল উইথ অল, সে সবার সাথে মিশে। হি লিডস হিজ লাইফ, সে তার জীবনযাপন করে, অ্যাকর্ডিং, অ্যাকর্ডিংয়ের পরে টু হয় আমরা জানি অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ রিলিজিয়ন। হি ভ্যালিউজ রিলিজিয়ন, সে ধর্মকে মূল্য দেয় সব কিছুর উপরে, অ্যাবাভ, অ্যাবাভ এভরিথিং। হি ইজ ভেরি কনশিয়াস, কনশিয়াসের পরে হবে অফ, হি ইজ কনশিয়াস অফ, কনশিয়াস অফ।